আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে। এই ভিডিওটি শুরু করেছিলাম শনিবার সকাল থেকে, সকালের নাস্তা সমস্ত কাজকর্ম শেষে তারপর আবার রান্নাঘরে চলে আসি, দুপুরে রান্না বান্না করব। সেজন্য তো সকাল থেকে আর ভিডিওটি ওইভাবে আপনাদের সাথে কন্টিনিউ করা হয়নি, দুপুরের রান্নাবান্না থেকেই কন্টিনিউ করছি। আজকে একটু মোরগ পোলাও রান্না করব, বাচ্চারা বলছে যে মোরগ পোলাও খাবে, তো ঘরে পোলার চাউল অল্পই ছিল, তো চিন্তা করলাম যে অল্প করেই রান্না করে দিই। বাচ্চাদের স্কুল কিন্তু শুক্র শনি দুই দিনই ছুটি থাকে, তো সেই কারণে শুক্র শনিবার আমাকে একটু স্পেশাল রান্নাবান্না করতে হয়। বাচ্চারাও চায় যে বাচ্চাদের জন্য স্পেশাল রান্নাবান্না করি। তো মোরগ পোলাও রান্নার জন্য এখানে প্রথমে আমি মুরগিটা আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ একটু সল্ট আর সামান্য পরিমাণ একটু ফুড কালার দিয়েছি। এটা ইচ্ছে করলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু ফুড কালারটা দিলে দেখতে ভালো লাগে, অনেক কালারফুল হয় আর কি, মোরগ পোলাওটা দেখতে অনেক সুন্দর হয়। মুরগিটাকে মৃদু আছে 2 মিনিটের মতন ভেজে নেব হালকা করে, বেশি ভাজলে মুরগিটা একটু শক্ত শক্ত হয়ে যাবে আর খেতে একদমই ভালো হয় না। তো মুরগিটা হালকা করে ভাজা হয়ে গেলে মুরগির উপরে আমি গরম মশলা দিয়ে দিব, তারপর একটু পেঁয়াজের কুচি দিয়ে দিব। আমি আজকে রান্নাটা একদম শর্টকাটভাবে রান্না করছি, অল্প রান্না হলে কিন্তু বেশিরভাগ রান্না আমি শর্টকাটেই করে ফেলি আর খেতেও কিন্তু খারাপ হয় না। গরম মশলার মধ্যে দিয়েছি 4টা এলাচ, দারচিনি, তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনের পরিমাণটা একটু বুঝে দিবেন, আদা রসুনের পরিমাণ কিন্তু একটু বেশি পরিমাণ পড়লে খেতে ভালো লাগে না, কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। আর সবসময় চেষ্টা করবেন আদা রসুন বাটা যে কোনো তরকারিতে দিলে একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য, তাহলে কাঁচা গন্ধটা থাকে না আর খেতেও অনেক টেস্ট হয়। যে কোনো তরকারি কষানোর মধ্যেই কিন্তু প্রকৃত স্বাদটা বের করে আনতে হয়, কারণ ভালোভাবে যদি আপনি কষিয়ে যে কোনো তরকারি রান্না না করেন সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো এখানে আমি আদা রসুন দিয়ে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে প্রথমে তারপর রাঁধুনি কাচি বিরিয়ানির যে মশলাটা আছে সেটা সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, পরিমাণে কিন্তু একদমই সামান্য দিতে হবে, বেশি দিলে খেতে ভালো হবে না। আর যদি রোস্ট মশলাটা থাকে আপনাদের কাছে অ্যাভেলেবেল সেটা দিতে পারেন, সেই ক্ষেত্রে আরও ভালো হয় আর কি স্বাদটা। আর যদি আপনারা এইসব মশলার প্যাকেটগুলো অ্যাভয়েড করতে চান সেই ক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবেন, টেস্ট কিন্তু খারাপ হবে না, খেতে ভালোই হবে। আমার কাছে এই মশলার ফ্লেভারগুলো ভালো লাগে, তাই সামান্য পরিমাণে দিয়ে দিই যেন ফ্লেভারটা সুন্দর আসে। একদিক থেকে তো মুরগির মাংসটা কষাচ্ছিলাম, আরেক দিক থেকে সালাদটা কেটে নিচ্ছিলাম। রান্নাবান্না করতে করতে আমি এমনই করি, রান্না বসিয়ে দিয়ে টুকটাক যে কাজগুলো থাকে হাতের কাছে সেই কাজগুলো একটু একটু করে নিই, কারণ রান্নার সামনে আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন। তো এখন আমি সামান্য পরিমাণ কিছু কিশমিশ দিয়ে দিলাম, আপনাদের ঘরে যদি বাদাম থাকে সেক্ষেত্রে আপনারা কিছুটা বাদামও দিতে পারেন, কাঠ বাদাম যেটা সেই বাদাম বাটাটা দিলেও খেতে ভালো হয়। তো এখানে আমি পরিমাণ মতন একটু দুধ মিশিয়ে দিচ্ছি, কোনো প্রকার পানি দিব না, এখানে আমি শুধুমাত্র দুধ দিয়েই মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিব। সংসারের যে কোনো কাজকর্ম আপনি দেখবেন মনোযোগ দিয়ে করলে কাজগুলো কত সুন্দর হয়, আর বিশেষ করে আমি তো বলবো রান্নাবান্না, রান্নাবান্না থেকে একটু মনোযোগ যদি হেরফের হয় তাহলে দেখবেন রান্নাটা আপনার কেমন নষ্ট হয়ে গিয়েছে, খেতে ভালো হয় না। তো এখানে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন পোলার চাউলটা দিয়ে দিচ্ছি। পোলার চাউলটা আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। তো পোলার চাউলটা ভালোভাবে ভাজা ভাজা করে তারপর 3 কাপ পরিমাণ দুধ অ্যাড করব আর 3 কাপ পরিমাণ এখানে আমি পানি অ্যাড করব। আমার এখানে 3 কাপ পরিমাণ যেহেতু চাউল আছে সেই ক্ষেত্রে 6 কাপ পরিমাণ পানি দিতে হবে। তো অর্ধেক আমি দুধ দিচ্ছি আর অর্ধেক পানি দিচ্ছি আর কি। আর আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপি কিন্তু আপনি অনেক স্পেশালভাবেও করতে পারবেন, পাশাপাশি নর্মালভাবেও করতে পারবেন। গৃহিণীদের চোখের সামনে যখন যেটা থাকে গৃহিণীরা কিন্তু সেটা দিয়েই চেষ্টা করে যে কোনো রান্নাবান্না ফুটিয়ে তোলার জন্য। সবসময় আপনার ঘরে যা হামড়ি সব কিছু গুছিয়ে থাকবে এমনটা না, সাধারণ সব কিছু দিয়েও কিন্তু আপনি স্পেশাল রান্নাগুলো সুন্দরভাবে করে দিতে পারেন বাচ্চাদেরকে। ইলেকট্রিক চুলা থেকে আমি আবার গ্যাসের চুলায় ট্রান্সফার করে নিয়ে এসেছি। ইলেকট্রিক চুলায় যদি ভালোভাবে চাউলটা ফুটে না ওঠে সেই ক্ষেত্রে দেখা যাবে একটা চাউল ফুটবে, একটা শক্ত থাকবে,
খেতে ভালো হবে না আর কি। তো এখানে চাউলটা ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি একদম পরিমাণে সামান্য একটু কেওড়া জল দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি, আর দিব সামান্য পরিমাণ একটু চিনি। দিয়ে কিছু সময় ধরে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে একটু ঢেকে রাখবো। অনেক আপুরা আছেন পোলাও রান্নাটাও ডিটেলসে একদম দেখতে চান, তো এখানে পোলাওর চাউলটা যখন ফুটে উঠেছে তখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। চুলার আঁচটা কমিয়ে দেওয়ার পর আপনি 5-7 মিনিট পরে দেখবেন যে পানিটা একদম কমে গিয়েছে আর আপনার পোলাওর চাউলটা সুন্দর ঝরঝরা হয়ে খেয়েছে। আর পোলাওর স্বাদটা বাড়ানোর জন্য নামানোর আগে সামান্য পরিমাণ ঘি, সামান্য পরিমাণ একটু চিনি, আর বিরিয়ানি বা এরকম মোরগ পোলাও যদি আপনারা রান্না করেন তাহলে সামান্য পরিমাণে একটু কেওড়া জল দিতে পারেন, ফ্লেভারটা ভালো আসে, কিন্তু পরিমাণে সামান্য দিবেন। অনেকে কিন্তু এই ফ্লেভারটা নিতে পারে না বা পছন্দ করে না, কিন্তু কেওড়া জলটা একদম পরিমাণে সামান্য একটু দিলে একটু বিয়েবাড়ি ফ্লেভার আসে আর কি, আর খেতে অনেক ভালো হয়। আর মাশাল্লাহ মোরগ পোলাওটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আপনারা এইভাবে একদম সিম্পলভাবে বাসায় রান্না করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তা আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে একটু বারান্দা বাগানে চলে এসেছি। গতকাল বিকেলবেলা বারান্দা বাগানের যত আগাছা আছে সব পরিষ্কার করে দিয়েছি আমি আর ছোটো মেয়ে মিলে। বারান্দা বাগানটা অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না, ওইভাবে গোছানো হচ্ছে না, সময় করে উঠতে পারছি না, আর শরীরটা মাঝে একটু অসুস্থ ছিল, ঘরে ছোটো বাবু আছে, সব কিছু মিলিয়ে আর কি কাজকর্ম একটু এলোমেলো হয়ে গিয়েছে। তো সেগুলো আস্তে আস্তে রুটিনগুলো ঠিক করে নিতে হবে আর কি, কিছুই করার নেই। এখন বাবুর সাথে সব কিছু কাজগুলো মিলিয়ে মিলিয়ে আমাদের রুটিন করতে হবে, বাবুর যেভাবে সুবিধা হয়, বাবুর জন্য যেভাবে ভালো হয় সেগুলো আগে খেয়াল রাখতে হবে। বারান্দার গাছগুলোকে দেখলে মাশাল্লাহ অনেক বেশি মনের মধ্যে প্রশান্তি পাই, খুব ভালো লাগে, আর একটু যত্ন করতে পারলে ভালো লাগতো। তো গাছের বর্তমান যে কালেকশনগুলো আছে সেগুলোই আপাতত রাখবো, সেগুলো একটু যত্ন করে করে রাখার চেষ্টা করছি আর কি, কারণ তেমন একটা সময় যেহেতু দিতে পারছি না। তো রান্নাবান্নার পাশাপাশি কিন্তু আমি রান্নাবান্নার মাঝে মাঝেই কাজগুলো করে নিয়েছিলাম, তো আপনাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। একদিক থেকে রান্না করছিলাম, আরেকদিক থেকে কাজকর্মগুলো এইভাবেই গুছিয়ে নিচ্ছিলাম। সোফাটাকে সপ্তাহে একবার আমি ডিপ ক্লিন করে দিই, আর প্রতিদিন এইভাবে ঝেড়ে মুছে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। কভার দিলে না আমার কাছে তেমন একটা ভালো লাগে না, মনে হয় যে সোফার যে সৌন্দর্যটা আছে এটাই যেন থাকে না, নষ্ট হয়ে যায়। তো সেই কারণে একটু বেশি বেশি পরিষ্কার রাখতে হয় আর কি। সোফার যে কর্নারগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক বেশি ময়লা জমে। হালকা কুসুম গরম পানিতে সামান্য পরিমাণে একটু ডিটারজেন্ট দিয়ে আর একটা তোয়ালির মতন সফট একটা কাপড় নিয়ে তারপর সোফাটা ভালোভাবে মুছে আবার শুকনা ন্যাকড়া দিয়ে মুছে দিই। তো এইভাবেই আমি ডিপ ক্লিন করে নিই আর কি। তো আজকে যেহেতু এইভাবে ডিপ ক্লিন করা হচ্ছে না তাই সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, আর এইভাবে আমার দেখা যায় প্রতিদিন 2-3 বার করে গোছানো হয়, নয়তো বা ভালো লাগে না। নতুন বাসা নিয়েছি, ঘরটাকে গুছাবো, সব কিছু যেভাবে প্ল্যান ছিল এখন একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তারপরও যা আছে তা দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো এখানে ওভেনটা অনেক বেশি ময়লা হয়ে আছে, পরিষ্কার করবো করে করা হচ্ছে না, তো ওভেনটাকে চিন্তা করলাম যে যেহেতু হাতে সময় আছে একটু পরিষ্কার করে নিই। ওভেনের জন্য এখানে আমি একটা লেবু কেটে নিয়েছি, তো লেবুটা ভালোভাবে আমি রসটাকে পানির সাথে মিশিয়ে তারপর ওভেনের মধ্যে দিয়ে দিব। স্টিম একটা অপশন আছে ওভেনের মধ্যে, আপনারা দেখতেই পারবেন। তো স্টিম অপশনের মধ্যে দিয়ে দিলে ডাইরেক্ট 5 মিনিটের জন্য চলে যায়। 5 মিনিট পর আপনারা যখন ওভেনটা অফ করবেন দেখবেন যে পরিমাণ পানির বাষ্প হয়েছে সেটা দিয়ে ওভেনটাকে ডিপ ক্লিন করে নিতে হবে আর কি। আর এখানে আপনারা লেবুর রসের জায়গায় ইচ্ছে করলে সিরকাও দিতে পারেন, সেক্ষেত্রেও আপনার ক্লিন খুব ভালো হয়। তো ওভেনটা পরিষ্কার করতে করতে আমার মোবাইলটা অফ হয়ে গিয়েছিলো, বারবার মেমোরি ফুল দেখাচ্ছিলো আর কি। তো প্রপার ভিডিওটা আপনাদের সাথে আর ওইভাবে শেয়ার করতে পারিনি। ওভেনটা সপ্তাহে 2 দিন পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার ওভেন নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে আর কি, কারণ ক্লিনের কারণেই নাকি ওভেন বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায় রেগুলার যদি ক্লিন না করা হয়। সোফাটাকে ক্লিন করে তারপর ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি, আরেক দিক থেকে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে দিয়েছিলাম। তো ছুটির দিন হোক আর সাপ্তাহিক দিন যে কোনো দিনই হোক কাজকর্মের কিন্তু কোনো শেষ থাকে না, প্রতিদিন কোনো না কোনো বড় কাজ লেগেই থাকে যে আজকে এই কাজটা করতে হবে, কালকে এই কাজটা করতে হবে,
আর মাঝে মধ্যে যে হেল্পিং হ্যান্ড আছে ওনাকে দিয়ে এই টুকটাক পরিষ্কারের কাজগুলো একটু করে রাখি। যখন আমার একটু ভালো না লাগে বা রুটিন মতন কাজগুলো হচ্ছে না, তখন দেখা যায় ওনাকে বললে উনিও করে দিয়ে যায়। তো ঘরের সমস্ত কাজকর্মগুলো এভাবেই গুছিয়ে নিয়েছি। এখন বাচ্চাদেরকে খাবারটা সার্ভ করে দেই। মোরগ পোলাওটা একটু দমে রেখেছিলাম, তো এখন চুলাটা অফ করে দিচ্ছি। মোরগ পোলাওটা একটু দমে না রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে, আর আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই আপনাদের সাথে তুলে ধরার জন্য, সেটা হোক সাধারণ হোক অসাধারণ। সারাদিনের কাজকর্ম শেষে এক কাপ চা না হলে কিন্তু ভালো লাগে না, শরীরে যেন এনার্জি আসে না, এরকমটা হয় না। আর ইদানিং নান রুটি দিয়ে চাটা খেতে খুব বেশি ভালো লাগে। তো নান রুটি কী করি, বাইরে থেকে কিনে নিয়ে আসি, ফ্রোজেন করে রেখে দিই, যখন ইচ্ছা তখন মামিয়েরা একটু ওভেনে গরম করে খেয়ে নিলেই হয়। ওভেনে একটু বক্স করে গরম করবেন, তাহলে রুটিটা শক্ত হবে না, নয়তো বা শক্ত হয়ে যায়। আর এই রুটিগুলো তো জানেনই যে সাথে সাথে খেতে হয়, সার্ভ করে দিলে সাথে সাথে না খেলে কিন্তু রুটি একটু শক্ত হয়ে যায়। আচ্ছা, এই ভিডিওটা আমার শ্যুট করা ছিল গতকাল সন্ধ্যার দিকে। হঠাৎ করে বড় মেয়ে বলছে নাক ফোটাবে, তো বলছে এখনই ওকে নিয়ে যেতে হবে। তো নিয়ে গেলাম একটু পার্লারে, পাশাপাশি আমারও টুকটাক কিছু কাজ ছিল, চিন্তা করলাম বের হই। আর বাবুর জন্য ডাইপার আরও কিছু কেনাকাটা আছে, সেগুলোও করতে হবে। তো প্রথমে পার্লারে যাচ্ছিলাম, পার্লারে গিয়ে ওর কাজ ছেড়ে তারপর বাবুর কেনাকাটাগুলো করব। এর মধ্যে কিন্তু মনের মধ্যে একটা তাড়াহুড়ো থাকেই, কারণ যেহেতু বাবু অনেক ছোট, প্রায় অনেক দিন পরই বাইরে বের হচ্ছি। এখন তো তেমন একটা বাইরে বের হওয়া হচ্ছে না, বাবুর জন্য সারাক্ষণই বিজি থাকতে হচ্ছে। আর বাবুর কাজকর্মগুলো শেষ করে, ঘরের কাজকর্ম শেষ করে তখন মনে হয় যে একটু রেস্ট নিই তাহলে ভালো লাগবে, একটু ঘুমালে ভালো লাগবে। বাবু যখন ঘুমায় তখন আমরাও একটু ঘুমাই, আবার বাবু যখন সজাগ থাকে ওর সাথে সময় দিতে হয়, পাশাপাশি ঘরের রান্নাবান্না কাজকর্মের গুরুত্ব আছে। তো সব কিছুর মধ্যে না নিজের যত্নটা যেন ভুলেই গিয়েছি, এমন একটা অবস্থা, নিজেকে দেখলে যেন এখন একটু অচেনা মনে হচ্ছে। মানে নিজের প্রতি খেয়াল রাখা বা ওই রকমভাবে কিছুই করে ওঠা হচ্ছে না। অবশ্য সময়ের সাথে সাথে এই ব্যস্ততাগুলো অনেকটা কমে আসবে, না কমে আসলেও রুটিনটাকে আমাকে এভাবেই সেট করে নিতে হবে। আপনাদের সাথে গল্প করতে করতে পার্লারে চলে এসেছি। তো পার্লারের ডিটেলস ভিডিও এভাবে শেয়ার করতে পারছি না, অনেক আপুদের কাজ করছিল, তাই চাচ্ছিলাম না যে ভিডিও এভাবে আপনাদের সাথে আর তুলে ধরি। তো মেয়ের যে নাক ফোটানোর ভিডিওটা, সেটাও ওইভাবে আর শ্যুট করতে পারিনি, কারণ আশেপাশে অন্যান্য আপুরা বিভিন্ন ধরনের কাজগুলো, ফেশিয়ালের কাজগুলো করছিল আর কি। তো সেই কারণে তো মেয়ের নাকটাকে যে ফুটাবে, ও প্রথমে তো একটু ভয় পাচ্ছিল, পরবর্তীতে বলছিল যে না মামনি, তেমন একটা ব্যথা পায়নি, কারণ একটা স্প্রে দিয়ে নেয় যে কারণে উপর থেকে আপনার একদম অবশ হয়ে যায় আর তেমন একটা ব্যথাও পাওয়া যায় না, বোঝাও যায় না, সেটা ভালোই হয়েছে। আমি একটু ভয়ও পাচ্ছিলাম যে ছোট মানুষ, ও কেমন জানি লাগে ওর কাছে। তো পরবর্তীতে ওর যখন নাক ফুটিয়েছে আমি দেখে একটু হাসছিলাম, ও হাসছিল, কারণ বড় একটা ফুল দিয়ে দিয়েছিল নাকের মধ্যে। তো এই ফুলটা খুলে নিলে তারপর আপনার নোজ পিনটা যদি গোল্ডের দিয়ে দিই নাকের মধ্যে, সেক্ষেত্রে দেখতে আর একটু ভালো লাগবে আর কি। তো মেয়ের নাক ফুটিয়ে এদিকে একটু চলে এসেছি। স্বপ্নের মধ্যে তো মোটামুটি হাতের কাছে সব কিছুই পাওয়া যায়, চিন্তা করলাম যে বেবি প্রোডাক্টগুলো যেগুলো চাচ্ছি সেগুলো যদি পাই তাহলে নিয়ে আসব। তো ঘুরে ঘুরে দেখছিলাম আর কি ঘরের জিনিসপত্র কোনটাতে কী সেল দিয়েছে সেগুলো দেখছিলাম, পাশাপাশি বাবুর যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমার বড় মেয়ে দেখছিল আর কেনাকাটা করছিল।
তো এখানে দেখলাম মোটামুটি বেবিদের ভালোই প্রোডাক্ট আছে হাতের কাছে, যেহেতু বাসার কাছেই, লাগলে এখান থেকে এসে নিয়ে যাওয়া যাবে আর কি। সুপার শপগুলো হওয়াতে কিন্তু সুবিধাই হয়েছে, এক জায়গায় আপনি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন, পাশাপাশি আপনার সময়টাও বাঁচে আর একটু আপনার রিল্যাক্স হয়ে সব কিছু কেনাকাটা করা যায়। আমার কাছে কিন্তু ভালোই লাগে, আর আমি যখনই আসি প্রয়োজন না থাকলেও কিছু না কিছু আমার কেনা হয়। তো আমি বাচ্চাদের নাস্তার আইটেমগুলো দেখছিলাম আর কি, আমার যেটা যেটা প্রয়োজন সেটা নিয়েছি, আর মেয়ে এদিকে বেবি প্রোডাক্টগুলো নিয়েছিল। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে বাসায় চলে এসেছি, বাসায় এসে আবার একটা পিজা রেডি করে রেখে গিয়েছিলাম, সেটা এখন ওভেনে দিয়ে দিব, তাহলে সন্ধ্যার নাস্তাটা প্রপার হয়ে যাবে। আর বাসায় আসার পর আব্বু এসেছিলো, আব্বুর সাথে বসে একটু গল্প করলাম, পাশাপাশি মেয়েরা ওর নানার সাথে বসে পিজা খেলো। তো সব কিছু মিলিয়ে আমাদের সন্ধ্যাটা কিন্তু ভালোই কেটেছে। আপনাদের সাথে গল্প করতে করতে আজকের মতো ভিডিওটি শেষ করছি, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই সবার পরিবারের প্রতি খেয়াল রাখবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।